আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ, দিস ইজ ইয়োর বিডিশো 360। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এ দেশটির নাম বাংলাদেশ। বাংলাদেশ মানে বাঙালিদের দেশ, বাংলা ভাষার দেশ। এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে মানুষ শুধুমাত্র ভাষার জন্য প্রাণ দিয়েছিল। বাংলাদেশের আধিকারিক নাম পিপল রিপাবলিক অব বাংলাদেশ। এই দেশ আয়তনের দিক থেকে ছোট হলেও এদেশের জনসংখ্যা অনেক বেশি। প্রায় 16,29,51,000 জনসংখ্যা নিয়ে এদেশ বিশ্বের অষ্টম সবচেয়ে জনবহুল দেশ হিসাবে পরিচিত। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এক্ষুনি জেনে নেওয়া যাক এই জানা অজানা তথ্যগুলো বাংলাদেশ সম্পর্কে। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। শুরু করা যাক। এক নম্বরে আছে এই তথ্যটি, বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হলো ঢাকা। এই শহরে বাস করে প্রায় 1.5 কোটি মানুষ। আর এত বেশি জনসংখ্যার জন্য এই দেশটি বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে একটি। দুই নম্বরে রয়েছে এই তথ্যটি, 1947 সালে ভারত বিভক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ পাকিস্তানের অংশে ছিল। 1971 সালের 26 মার্চ বাংলাদেশ পাকিস্তান থেকে বিভক্ত হয়ে স্বাধীন একটি বাংলাদেশে পরিণত হয়। তাই 26 মার্চ আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করে থাকি। তিন নম্বরে আছে এই তথ্যটি, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের প্রায় 60% বাংলাদেশে অবস্থিত। আর এখানে বসবাস করে রয়্যাল বেঙ্গল টাইগার, যা বাংলাদেশের জাতীয় পশু হিসাবে পরিচিত। এবার জানবো 4 নম্বর তথ্যটি, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও ক্রিকেট এদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় খেলা। জানতেন কি তথ্যটি? এবার জানবো 5 নম্বর তথ্যটি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং বিভিন্ন উপজাতি নিয়ে বাংলাদেশের জনসংখ্যা। এবার জেনে নেওয়া যাক 6 নম্বর তথ্যটি, পৃথিবীর সবচেয়ে লম্বা অবিভক্ত সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত, যাকে আমরা কক্সবাজার নামে চিনে থাকি। এটি প্রায় 120 কিলোমিটার লম্বা, যা অবস্থিত বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। এবার জেনে নেওয়া যাক 7 নম্বর তথ্যটি, বাঙালিরা খাদ্যরসিক। আপনারা জেনে অবাক হবেন যে বাঙালিদের কাছ থেকে এত রকমের খাবারের রেসিপি রয়েছে যা পৃথিবীর আর অন্য কোনো জাতির কাছে নেই। এবার জানবো 8 নম্বর তথ্যটি, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। ছোট্ট এই দেশটিতে প্রায় 700 বেশি নদী রয়েছে। তাছাড়া রয়েছে অসংখ্য অগণিত খালবিল। এবার জানবো 9 নম্বর তথ্যটি, তবে এই তথ্যটি জানানোর আগে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, ফিরে যাওয়া যাক 9 নম্বর তথ্যে। 9 নম্বরে আছে এই তথ্যটি, 2014 সালের জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশ, যা গিনেস অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। এবার জেনে নেওয়া যাক সর্বশেষ তথ্যটি, অর্থাৎ 10 নম্বর তথ্য, সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগরের আয়তন 21,72,000 বর্গ কিলোমিটার, বিশ্বের সবচেয়ে বড় উপসাগরগুলোর মধ্যে একটি। হ্যালো, আপনাকেই বলছি, ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিডিশো 360 এর সাথেই থাকবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিডিশো 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।